वेलकम चैनल वीडियो आज के आने आपसी साइड फिट शार्क हेलमेट से एक शोरूम है जिधर उसे वन ऑफ द गुड लुकिंग शोरूम इन मिरपुर की थाके वो बोला जाए क्योंकि ऐसा प्रीमियम शोरूम हेलमेट जो लोग आज पर तो देखा हुआ है थैंक्स टू डियोन मोटर्स ऐसा सुंदर करे सब किसी को प्रेजेंट कर देने शार्क के बांग्लादेश ऑफिशियल आना तो चलो एक घूर देखे आसी उन्होंने की हेलमेट अच्छा है एंड कम प्राइस भैया सबसे बेस मॉडल शार्क रिडल 1.2 यूज कर तो यार बेपार बोला नहीं दाम लगे 13,000 তারপর লাগে স্পার্টন শার্ক স্পার্টন এটার সাথে কি পিন লক ফ্রি আসে হ্যাঁ এটার সাথে পিন আচ্ছা এটার সাথে পিন লক ফ্রি আসে এটার প্রাইসটা প্রাইসটা 28000 কত 28000 তারপর কি আছে তারপর আছে স্পার্টন এটা স্পার্টন স্পার্টন জিটি এটা শুধু স্পার্টন এটা স্পার্টন জিটি এটা স্পার্টন এন্ড এটা হচ্ছে স্পার্টন জিটি আচ্ছা এটার প্রাইসটা কত 32500 জি তারপর দেখতে পাচ্ছি এটা কি কার্বন ফাইবার জি এটা কার্বন আচ্ছা এটা কার্বন তো এটা কোন মডেল এটা স্পার্টন জিটি কার্বন স্পার্টন জিটি কার্বন তো এটা স্পার্টন জিটি এন্ড স্পার্টন জিটি কার্বন এটার প্রাইস 39000 তারপর দেখতে পাচ্ছি এদিকে আপনাদের একটা এই হেলমেটটা আছে এটা লাগে মডিউলার আচ্ছা এটা মডিউলার হেলমেট আচ্ছা জোস এটা তো অনেকেরই ফেভারিট কারণ অনেকে খুলে খুলে ইউজ করতে পছন্দ করে এটার কি শার্প রেটিং কিরকম সেফটি রেটিং কিরকম 4 এটাও শার্প রেটিং 4 ওয়াও আচ্ছা মডুলার হেলমেটের মধ্যে এইটাই আছে আপনাদের কাছে জি তো এটার প্রাইসটা কত এটা প্রাইস 30500 30500 জি আচ্ছা এগুলোর সাথে পিন লক ফ্রি আসে এগুলোর সাথে পিন লক আচ্ছা মানে 13000 এর পরে যেগুলো আছে সবগুলোর সাথে পিন লক ফ্রি আচ্ছা আচ্ছা তারপর এটা দেখতে পাচ্ছি চমৎকার একটা প্রোডাক্ট কজ এটা রেড এন্ড ব্ল্যাকে আমার বাইকের সাথে যা আই সো উইশ দিতে এটা কিনতে পারতাম এটার প্রাইসটা কিরকম 39000 মানে 40000 অলমোস্ট 39000 আর এটা কি ফুল কার্বন এটা ফুল কার্বন স্কিন ড্যাম দিস ওয়ান লুকস সো গুড এন্ড খুব লাইট ওয়েট খুবই লাইট ওয়েট এটা এটা কোন মডেল এটা স্পার্টন কার্বন স্পার্টন জিটি কার্বন এটাও কি স্পার্টন জিটি কার্বন জি আচ্ছা জাস্ট ডিফারেন্ট দুটো কালার এটা গ্রাফিক্স আর এটা গ্রাফিক আচ্ছা আর এটা কি ম্যাট কালার জি এটা কোন এটা শুধু স্পার্টন ওটারই আরেকটা কালার আচ্ছা আচ্ছা আর এটাও তো কার্বন এটাও কার্বন এটা কি স্পার্টন জি স্পার্টন জিটি কার্বন আচ্ছা আচ্ছা তারপর উপরে কিছু বলা যেতে আছে এটা কোনটা ডি স্কয়ার স্কয়ার আচ্ছা ঠিক আছে এটার প্রাইস 16000 টাকা 16000 আচ্ছা তারপরে এটা এটা আছে স্কয়ার 2.2 স্কয়ার 2.2 আচ্ছা এটা ও আচ্ছা এটা লাইট জ্বলে এটা স্কাল সেকশন যেটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্কালের 2.2 এটার প্রাইস 20000 তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছি 2.2 অলিভেরা এটা স্কাল 2.2 অলিভেরা জি আচ্ছা এটার প্রাইস 21000 এই স্কয়ারের সেম প্রাইস 20000 এটা 20000 এটা ডি স্কয়ারের জারফুল আচ্ছা যা যার কোর্স সিগনেচারও দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা প্রাইস এটা প্রাইস 18500 18500 ঠিক আছে তো পেয়ে গেলে আপনাদের হেলমেট সেকশন তো দেখতে পাচ্ছেন আমার কাছে কি জোজো হেলমেট আছে তো যদি আপনারা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হেলমেট চান যেটা অফিশিয়ালি আসা এটা হ্যান্ডস ডাউন দ্য শার্ক এভিজি এখনো আসেনি তো শার্ক হলো একমাত্র ব্র্যান্ড যেটা হলো বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড এটা দেখে তো আমার লাইক খুবই নিতে ইচ্ছে করতেছে বাট বাজেটটা একটু বেশি 39000 টাকা আই সো উইশ একদিন নিতে পারবো আই হোপ সো এটার পরে যদি আমাকে বলুন কোনটা ভালো লাগছে আমার কাছে এটা ভালো লাগছে অ্যান্ড থার্ডলি আমার কাছে ভালো লাগছে হচ্ছে এটা কজ ফুললি কার্বন শেলটা কার্বন তিন লক্ষ সাথে ফ্রি অ্যান্ড বাকি সব তো জাননি শার্কের আপনারা কোয়ালিটির ব্যাপারে অ্যান্ড সেফটির ব্যাপারে শার্প রেটিং 4 সবগুলা তো এই হচ্ছে আপনাদের শার্কের
করুন, যেটা হচ্ছে আপনাদের সাইড ফিটে। অ্যান্ড এছাড়া ওনাদের কাছে আরও কিছু জিনিস আছে, যেটা হচ্ছে কিছু অ্যাক্সেসরিজ, যেমন টাইচির অরিজিনাল জ্যাকেটস, যেগুলো আপনারা যদি নিতে চান, ভাই যদি একটু দেখাতেন আমাদের। এটা হচ্ছে টাইচির ব্ল্যাক অ্যান্ড ব্লুর মধ্যে একটা জ্যাকেট, কালারটা খুবই জোস, গ্রাফিক্স আমার কাছে ভালো লাগছে অ্যাকচুয়ালি। ব্ল্যাক অ্যান্ড রেডটা, ব্ল্যাক অ্যান্ড রেডটা একটু দেখি, এটার প্রাইসটা কত সামনে? যেটা 1900 টাকা 1900 টা 200। আচ্ছা, ফুললি প্রোডাক্ট, ব্যাক থেকে নিয়ে নেক থেকে নিয়ে সবগুলো। আর তাইচির ব্যাপারে তো কিছু বলারই নেই, তাইচি জানেনই একটা রিনন ব্র্যান্ড, অ্যান্ড এটা যেহেতু অরিজিনাল নট ফেক, তো অবশ্যই এটার সেফটি ওইভাবে বানানো। অ্যান্ড বেস্ট, এটা খুবই লুকিং, যাদের রেড অ্যান্ড ব্ল্যাক কালারের বাইক আছে আপনারা এটা দেখতে পারেন। তাই এখানে ব্যাক প্রোটেকশনও দেওয়া আছে, অ্যান্ড বাকি শোল্ডার, নি গার্ড, এলবো গার্ড, বেসিক্যালি এলবো গার্ড সবগুলো দেওয়া আছে। এটার প্রাইসটা কত? 18600। আচ্ছা ঠিক আছে। এখানে ওনাদের কাছে আবার কিছু গ্লাভসও আছে, এগুলো কি একদম জেনুইন তাইচির? আচ্ছা আচ্ছা, তো ওনারা সব কিছু অ্যাকচুয়ালি জেনুইন রাখতেছে, এটা জিনিস ভালো যে সব শোরুমে কিন্তু ফেকগুলোও থাকে, বাট ওনারা অ্যাকচুয়ালি সব জেনুইন রাখতেছে। বাজেট একটু বেশি হলেও আপনারা একদম অথেন্টিক প্রোডাক্ট পাবেন। তো এখানে দেখতেছেন তাইচির যে একদম কার্বন শেল আছে, এটাও ওয়ান অফ দ্য বেস্ট। এটার প্রাইসটা কত? 7200। আচ্ছা, এটা হচ্ছে 5100, এটাও 5100, এটা হচ্ছে 6500। এটা এটা খুব জোস, বাট এটা সবচেয়ে সুন্দর দেখতে মধ্যে কার্বন শেলের মধ্যে, অ্যান্ড এটাও মেবি 5000। অ্যান্ড এছাড়া ওনাদের কাছে আছে কিছু শেল, প্রোটেকটিভ শেল, যদি আপনারটা স্টক যেটা আছে ওটা নষ্ট হয়ে যায় এগুলো ইউজ করতে পারবেন। অ্যান্ড এখানে আরও আছে তাইচির অরিজিনাল ব্যাগ, যেগুলো আপনারা বাজারে পান ওগুলো অরিজিনাল না অবশ্যই, এগুলো হচ্ছে একদম অরিজিনাল ব্যাগ, তো এগুলো নিতে পারেন। ব্যাগগুলো কত হবে? 5500। আর এটা হচ্ছে লেগ ব্যাগ 4300। আচ্ছা ঠিক আছে। মানে আপনার কাছে প্যান্টও আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এদিকে দেখতে পাচ্ছি একটা আলাদা হেলমেট, যেটা হচ্ছে আপনাদের অফ রোডিংয়ের, এর পাশাপাশি ওনাদের কাছে আছে হচ্ছে লিকুমলের কিছু প্রোডাক্টস। আপনারা তো অফিসিয়াল দিলেন না, তো লিকুমলের ওনারা অফিসিয়াল দিলেন, ওনার কাছে হিউজ ওনারের প্রোডাক্ট আছে। আর আরেকটা জিনিস, ইঞ্জিন হর্ন যখন নেবেন তখন সবসময় ডিলার পয়েন্ট থেকে নেওয়ার চেষ্টা করবেন, কজ লোকাল মার্কেটে যে ওনারা মিক্সিং করেন এখানে আপনার জীবন ধরতে পারবেন না, কজ এটা খায় টেস্ট করার মতো কিছু নাই। আপনার ইঞ্জিনে যাবে, আপনি দেখবেন কয়দিন পর ইঞ্জিন পারফরমেন্স একদম ড্রপ হয়ে গেছে, তো সবসময় ডিলার থেকে নেওয়ার চেষ্টা করবেন, যেটা হচ্ছে দিওয়ান মোটরস লিকুমলের ডিলার, তো ট্রাই করবেন এখান থেকে নেওয়ার। অ্যান্ড ওনাদের কাছে অয়েল ফিল্টারও আছে সুজুকির, এখানে চেইন লুপ আছে, তারপর চেন ক্লিনার আছে, তারপর এখানে যে শুটার আছে যেটা হচ্ছে আপনাদের ফুয়েল সিস্টেমে দিতে হয়, তেলের সাথে দিলে আপনার ক্লিন হয়ে যায় পুরোটা। আর এখানে ওনাদের কাছে আবার ইঞ্জিন ফ্লাশও আছে। তো এগুলোর প্রাইসটা কিরকম শুটারের? ৩৫০ আর ওনাদের কাছে ফর কল আছে, মোটুলও আপনারা রাখেন? আচ্ছা আচ্ছা, মোটুলে অফিসিয়াল ডিলার ছিল, এখন ওনারা ছেড়ে দিচ্ছে। এখানে ভাইজার ক্লিনার আছে কিছু, অ্যান্ড হেলমেট ক্লিনারও আছে। অ্যান্ড এটা কি, এই যে টায়ার? আচ্ছা, টায়ার রিপেয়ার জেট, জাভা অটো টায়ার রিপেয়ার জেট। এখানে আল্ট্রা শাইনও আছে ওনাদের কাছে, তো মোটামুটি ভালোই, যা যা আপনাদের দরকার সবই আছে ওনাদের কাছে। এটা হচ্ছে একটা পেস, অনেকেই চেন লুপ যদি না ইউজ করেন তাহলে চেন পেস ইউজ করতে পারেন, কারণ লুপ হয়তো উড়ে যাবে বাট চেন পেস উড়বে না। তো এই ছিল এদিকে। তো ওনাদের ইন্টেরিয়রটা খুবই সুন্দর লাগছে, বিকজ কোনো হেলমেটের দোকানে এত সুন্দর ইন্টেরিয়র এখনও বানানো হয়নি আমার দেখা মতে। এখানে আবার তাইচির কিছু শুজও আছে, সবসময় রেড অ্যান্ড ব্ল্যাক আমার চোখের মধ্যে পড়ে। অ্যান্ড এটা তাইচির অরিজিনাল শু, প্রাইসটা হচ্ছে 16000। তো দেখতেই পাচ্ছেন বাজেট হয়তো বা একটু বেশি, বাট অথেন্টিক প্রোডাক্ট। এটা কোন মডেল? রেসার প্রো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো সবচেয়ে এক্সপেন্সিভ আপনাদের। এটার প্রাইসটা কত? 95000। আগে কি 72 ছিল? আচ্ছা, 72 থেকে এটা মোটামুটি। আচ্ছা আচ্ছা, চ্যাম্পিয়ন হওয়ার পর প্রাইসটা বাড়ছে। এই যে দেখেন, অ্যাকচুয়ালি 2020 চ্যাম্পিয়ন হয়েছে শার্টপুরে, এই জন্য বেসিক্যালি এটার প্রাইসটা একটু ইনক্রিজ করেছে। অ্যান্ড এটা হচ্ছে রেসার প্রো জিপি, তো এটার প্রাইস হচ্ছে 95000। কোনো ডিসকাউন্ট? আচ্ছা, আমার ভিডিও যদি দেখে আসেন তাহলে 10% ডিসকাউন্ট। আচ্ছা ঠিক আছে। তো এই ছিল আপনাদের শার্কের শোরুম, যেটা হচ্ছে আমাদের সাইড ফিট, জাস্ট ছাপড়া মসজিদের একটু সামনে, অ্যান্ড সুজুকি শোরুমের একদম পাশে। তো আপনারা আসবেন,
যদি আপনারা ভালো বাজেট করে নেন, ভালো সেফটি হেলমেট চান, অবশ্যই শার্প রেটিং দেখে নেবেন যে কোনটা নেওয়া যায়। এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, সবগুলোই অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বেস্ট হেলমেটস। আমি নিজে ইউজ করতেছি, তো এখনও কোনো কমপ্লেন নেই। তো আশা করি আপনারা আসবেন অ্যান্ড একটু বাজেট বাড়িয়ে ভালো হেলমেট নেওয়ার চেষ্টা করবেন। শুধু গ্রাফিক্স দেখলে হয় না, সবসময় সেফটি লেভেলও দেখতে হয়। তো দ্যাটস ইট ফর টুডে, ডু সাবস্ক্রাইব টু মাই ভিডিও অ্যান্ড লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও অ্যান্ড গুড বাই।